Hi dear student, welcome to Yes Write Down YouTube channel. Sato sati khokal aji ami trigonometry class loi aisu. Aru etu trigonometry pratham class hobo. Pratham class hote ami trigonometry ki shikim. Asolote trigonometry shobdo tu jenoka ami khuni pelai buji pao je tinita kon. Trikon mane ki tinita kon. Sei tinita kon asolote kot thake eta tribhujote thake hoy na. Otike Trigonometry jiman byabohar hoy tribhujor uporote byabohar hoy etia kotha hoise tribhuj ami janu soy prokaror tar bhitorot kun tu tribhujor upor trigonometry proyog hoy ami hetu he dharona ajilom jitu tribhujor upor trigonometry proyog hoy he tribhuj tu bishoye alochona korim ar ami aj jitu tribhujor upor alochona korim hetu hoise samokoni tribhuj soy prokar tribhujor bhitorot ekmatro samokoni tribhujor uporot he trigonometry proyog hoy हे আজি আমি সেই সমকোণি ত্রিভুজৰ ওপৰত আলোচনা কৰিম ইয়া যিটো সমকোণি ত্রিভুজ আমি হেতু ইয়াত অংকন কৰিম সমকোণি ত্রিভুজটো এই অংকন কৰা পিছত সেই সমকোণি ত্রিভুজৰ ওপৰত আমি অলপ আলোচনা কৰিম ত্রিভুজক তেতিয়াহে সমকোণী ত্রিভুজ বুলি কোৱা হ'ব যদি সেই ত্রিভুজটোৰ কি হয় এটা কোণ 90 ডিগ্ৰী হয় বা সমকোণ হয় এতিয়া এই সমকোণক কিয় লোৱা হৈছে এই সমকোণৰ ওপৰত কোন ধৰণৰ সূত্ৰ ব্যৱহাৰ হয় ত্রিকোণমিতিত আমি সেইটো আলোচনা কৰিম আপাৰ প্ৰাইমাৰী আৰু সেকেন্ডাৰী সেকশ্যনত আমি পাইছিলোঁ কি পাইছিলোঁ পাইথাগোৰাছৰ সূত্ৰ পাইছিলোঁ হয় तो पाइथागोरस कोण पाइथागोरसर सूत्र पाइथागोरस হৈছে এজন গণিতজ্ঞ যিজনে কি উলিয়াইছিল সমকোণী ত্রিভুজৰ ওপৰত এটা সুন্দৰ সূত্ৰ উলিয়াইছিল আৰু যেই সূত্ৰৰ দ্বাৰা আজি আমি সেই ত্রিকোণমিতি বা অন্যান্য সমকোণী ত্রিভুজৰ ওপৰত থকা অঙ্কবোৰ আমি সমাধান কৰো হয় এতিয়া আমি কি কৰিম সমকোণী ত্রিভুজৰ বিভিন্ন পাৰ্টবোৰ আমি জানিম যেনেকৈ এটো আছে 90 ডিগ্ৰী কোণ সমকোণী ত্রিভুজৰ আৰু এই 90 ডিগ্ৰী কোণৰ বিপৰীতে কি আছে এডাল বাহু আছে সেই বাহুক কি বুলি কোৱা হ'ব অতিভুজ বা কর্ণ বুলি কোৱা হ'ব আৰু তলত জিডাল বাহু আছে তাক কি বুলি কোৱা হ'ব ভূমি আৰু ওপৰে তলে জিডাল সিধাকে আছে তাক কি বুলি কোৱা হ'ব লম্ব বা উচ্চতা সাধাৰণতে আমি ত্রিকোণমিতি বুলি ক'লে খুবেই ভয় পাওঁ কিন্তু একো ভয় পাবলগীয়া নাই যদি আমি ইয়াক একদম মূল গুৰিৰ পৰা বুজিবলৈ চেষ্টা কৰো আৰু একো ভয় খাব নালাগে ইয়াক একদম সিম্পল ভাবে নিজে শিকি ললে হল বা সিম্পল ভাবে যদি ভাবা যায় তেতে হলে ভয় নালাগে আৰু মনত থাকে এই সমকোণী ত্রিভুজত তিনিটা বাহু আছে বা তিনিডাল বাহু আছে সেই তিনিডাল বাহুৰ নাম বেলেগ বেলেগ এটা কি ভূমি আনটো কি লম্ব আৰু 90 ডিগ্ৰী কোণৰ বিপৰীতে বা সন্মুখে থকা বাহুডালক কি বুলি কোৱা হয় কর্ণ বা অতিভুজ বুলি কোৱা হয় এইখিনি আমি জানিলোঁ সিম্পল কথা আৰু এই সমকোণী ত্রিভুজত দুটা কোণ কি থাকিব সূক্ষ্ম কোণ যিটোৰ মান নেকি 90 ডিগ্ৰীতকৈ সৰু আচ্ছা পাইথাগোৰাছে কি ফৰ্মুলা উলিয়াইছিল পাইথাগোৰাছৰ মতে এই যে সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী ত্রিভুজৰ কি আছে মুঠ তিনিডাল বাহু আছে সেই তিনিডাল বাহুৰ প্ৰতিডাল বাহুৰ দ্বাৰা যি বৰ্গ পোৱা যাব কেনেকৈ বৰ্গ পোৱা যাব মই ইয়াত সিম্পল ড্র কৰি দিছোঁ এই ভূমিৰ দৈৰ্ঘৰে কি পোৱা যাব এটা বৰ্গ লম্বৰ দৈৰ্ঘৰে আমি আৰু এটা বৰ্গ পাম হয় আৰু এই যে কর্ণ আছে নহয় কর্ণৰ দৈৰ্ঘৰেও কি পাম আমি আৰু এটা বর্গ পাম এই তিনিটা বর্গ পালো নহয় তিনিটা বর্গর আটাইতকৈ ডাঙৰ বর্গটোৰ
কালি। কালি কেনে উলিয়াও বর্গর বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্যর বর্গ হয় নয়, কালি কেনে উলিয়াও আমি এটা বর্গর বাহু দৈর্ঘ্যর বর্গ করিলে আমি কি পাও, কালি পাও। তো বর্গ করা মানে কি, বর্গ করা মানে আমি এক স্কোয়ার করে দিই। তো এই বাহুটু, এই বাহুটুর কি করিম, স্কোয়ার। এই বাহুটুক কি বলে কইছিল আমি, এই বাহুটুক কইছিল যে কর্ণ বা অতিভুজ। তার মানে কি হব, এটু বর্গ করলে কর্ণ স্কোয়ার। এই বাহুটু কি, যদি এই বর্গটোর কালি উলিয়াব লাগে এই বর্গটোর বাহুর বর্গ করিব লাগিব। ই আছিল ভূমি, তো ভূমি স্কোয়ার করলে এই বর্গটোর কালি পাম। ই হচ্ছে লম্ব, লম্ব মানে কি, এই লম্ব মানে হয়েছে এই পুরা বর্গটোর এটা বাহু, আর বাহু দৈর্ঘ্য মানে বর্গটোর কালি, এই বর্গটোর কালি, এই বর্গটোর কালি, আর এই বর্গটোর কালি। এই বর্গর কালি আমি কি উলিয়াইছো, কর্ণ স্কোয়ার। এই বর্গর কালি কি উলিয়াইছো, লম্ব স্কোয়ার। এই বর্গর কালি কি উলিয়াইছো, ভূমি স্কোয়ার। এতিয়া কোৱা হৈছে যে ডাঙর বর্গটোর কালি বাকি দুটা বর্গর কালির যোগফলর সমান। তো ডাঙর বর্গর কালি কি, কর্ণ স্কোয়ার, ইকুয়াল টু কি কৈছিলো, বাকি থকা সরু বর্গ দুটার কালির সমান। সরু বর্গর কালি মানে এটা হৈছে ভূমি স্কোয়ার, আনটো হৈছে কি, লম্ব স্কোয়ার। তো এটু এটা বর্গ, তার কালি হৈছে লম্ব স্কোয়ার, এটু এটা বর্গ, তার কালি হৈছে ভূমি স্কোয়ার, এটু এটা বর্গ, তার কালি হৈছে কর্ণ স্কোয়ার। ডাঙর বর্গটোর কালি সরু বর্গ দুটার কালির যোগফলর সমান। আর ইয়াকেই এই ত্রিভুজটোত কি বলে শিকাইছে, পাইথাগোরাসর সূত্র মতে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এইটো হৈছে মূল মন্ত্র কার, পাইথাগোরাসর। যিকোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রত এই সূত্রটো সত্য। আর ইয়াক যদি মই নামাকরণ করো এ বি সি বলে একটা সমকোণী ত্রিভুজ বলে, তেতিয়াহলে ইয়ার বাহু কেটা যদি আমি বহুয়াই দিও তেতিয়াহলে কি হব, অতিভুজ মানে কি এস স্কোয়ার, ভূমি মানে কি বিশ স্কোয়ার, আর লম্ব মানে বা উচ্চতা মানে কি এ বি স্কোয়ার। তো এইটো হচ্ছে পাইথাগোরাসর সূত্র কার উপর, সমকোণী ত্রিভুজের উপর। এতিয়া ত্রিভুজের নাম বেলেগ বেলেগ হলে ইয়াত থকা নামবোরও বেলেগ বেলেগ হয়ে পড়ব। এটা সমকোণী ত্রিভুজটোর সমকোণটো এইটো দিকত আছে, এনেকুৱা হব, এনেকুৱা ধরনের হব পারে, উল্টা দেখাতো হব পারে, কেতিয়াবা আমার এনেকুৱা হব পারে, ইও সমকোণী ত্রিভুজ। তেতিয়া ইয়ার কর্ণ হয়ে যাব এইটো 90 ডিগ্রি কোণত উল্টাটো, ঠিক আছে। আর এটা কি লৈ লম আমি, ভূমি এটা লম্ব, যেতিয়া যেটা প্রয়োজন হয় আমি সেইটো লম, ঠিক আছে। তো আজির ক্লাসত আমি এইখিনি শিকিলো, কি শিকিলো আমি, যে ত্রিকোণমিতিত এটা ত্রিভুজ আমি পাও, সেই ত্রিভুজটো কি, সমকোণী ত্রিভুজ। আসলতে সমকোণী ত্রিভুজের উপরতহে ত্রিকোণমিতির প্রয়োগ হয়, বাকি ত্রিভুজকেইটার উপর প্রয়োগ নহয়। গতিকে আমি সেই সমকোণী ত্রিভুজের উপর যেটো ফর্মুলা আছে, যেটো সূত্র আছে পাইথাগোরাসর, সেই সূত্রটো প্রথমে জানিলো, তারপিছতহে আমি স্টার্ট করি আসল বস্তু, তারপিছতে আমি ত্রিকোণমিতির মূল সূত্রলৈ আহিম, কারণ এই সূত্রটোর বাহিরে আমি ত্রিকোণমিতি স্টার্টে করিব নোৱাৰো, ঠিক আছে। ইয়ার উপর আমি বিভিন্ন ধরনের হেৰি পাম, ফর্মুলা পাম। গতিকে আমি নেক্সট ক্লাসত লগ পাম। আজি আমার কিমান নম্বর ক্লাস, ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাস স্টার্ট হয়েছে। তো মরমৰ ছাত্রছাত্রীসকল, যিসকল ছাত্রছাত্রীয়ে মোৰ চেনেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে তোমালোকে সাবস্ক্রাইব করিবা আর বেল আইকনটো প্রেস করে দিবা। নেক্সট ক্লাসত আমি ত্রিকোণমিতির মূল সূত্রলৈ আহিম। এইটো জাস্ট ত্রিকোণমিতির প্রয়োগ হওয়া একটা ত্রিভুজের উপর পাইথাগোরাসর সূত্রহে আমি আলোচনা করছো, ঠিক আছে। ধন্যবাদ।